পবিত্র উমরা পালনে ইলেকট্রনিক ভিসা চালু করেছে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম সৌদি গেজেট। সহজে ও স্বাচ্ছন্দ্যে যেন আরও বেশি মুসল্লিরা সৌদিতে যেতে পারেন এবং উমরা পালন করতে পারেন, তারই অংশ হিসেবে উমরার এই ই ভিসা চালু করা হয়েছে। এছাড়া ভিশন 2030 অর্জনে উমরার সেবার মান বাড়ানো যে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে সেটিরও অংশ এই ই ভিসা। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যারা এই ই ভিসা পেতে আগ্রহী তারা নুসুক প্ল্যাটফর্মে গিয়ে আবেদন করতে পারবেন।